কি করেছো সেটা এখন তোমাকে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, তুমি আমার স্ত্রী। হ্যাঁ, আমার স্ত্রী। আমার স্ত্রী হওয়া সত্ত্বেও তুমি দেবোত্তম সিংকে ভালোবেসেছো। ঠিক আছে, ভালোবাসতেই পারো, বাসতেই পারো ভালো, কিন্তু সত্যি কথাটা তো আমাকে আমাকে বলতে পারতে দিয়া। তুমি আমার কাছে পুরো ব্যাপারটা লুকিয়ে গেলে, আমাকে মিথ্যে বললে দিয়া, এটা সত্যি নয় আর্য, এটা মিথ্যে। দেবোত্তম বাবু তোমাকে কি বলেছে আমি জানি না, আর জানতেও চাই না, কিন্তু দেবোত্তম বাবু তোমাকে যাই বলে থাকুক না কেন, তোমার তো আমাকে বিশ্বাস করা উচিত ছিল আর্য, আমাকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত ছিল তোমার। করেছিলাম তো, করেছিলাম দিয়া, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, পাগলের মতো ভালোবেসেছিলাম তোমাকে দিয়া, কিন্তু কি মর্যাদা দিয়েছো তুমি তার। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যে কথা বলে এসেছো, তোমার গর্ভে যে সন্তান বাড়ছে তার পিতৃ পরিচয় নিয়ে তুমি তুমি আমাকে মিথ্যে বলেছো। তোমার শরীরের মধ্যে যে বড় হচ্ছে তাকে নিয়ে এই এই গেমটা খেলতে তোমার এক ফোঁটা বাধল না। কোনো মিথ্যে কথা বলিনি আমি। বেশ, তাহলে তুমি প্রমাণ করে দাও, তুমি প্রমাণ করে দাও দিয়া, তোমার গর্ভে যে সন্তান আছে তার বাবা আমি। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুকছুক করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুরি নেহি কিয়া, নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যে কথা বলে না, তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো?
श्रुतिटा जानी की करे?